ডাব্লিউ বিসিএস পরীক্ষা দেবে কিন্তু কোন বইটা পড়বে কোন বইগুলো কিনবে কীভাবে স্টার্ট করবে সিলেবাস কীভাবে কোন বইগুলো পড়ে ক্যাপচার করবে সেটা বুঝে উঠতে পারছো না চিন্তায় রয়েছে কোনো চাপ নেই আজকের ভিডিওটা দেখে নাও তোমার সমস্ত রকম চিন্তা দূর হয়ে যাবে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দেবো যে কোন কোন বইগুলো কিনলে তোমরা ডাব্লিউ পরীক্ষার জন্য প্রস্তুতি ভালোভাবে নিতে নিতে পারবে এবং এই বই বইগুলি যথেষ্ট যেগুলো আমি বোর্ডে লিখে রেখেছি বুঝিয়ে দেবো সেগুলো সেগুলো কিনে নাও এবং স্টার্ট করে নাও অবশ্যই সাকসেস হবে এবং আমি এই যে বইগুলোর নাম বোর্ডে লিখে রেখেছি এগুলো আমি নিজের মতে নয় বা নিজের বিচারে নয় বা নিজের ইচ্ছায় বইগুলো লিখিনি এই তিন চার বছর ধরে বহু বহু এক্সিকিউটিভ অফিসার যারা ইন্টারভিউ দিচ্ছেন যারা পাস করেছেন তারা যেসব বইগুলো সাজেস্ট করেছেন তারা আর্টিকেলে ইন্টারভিউ এবং নিজের বইয়ের মধ্যে যেসব বইগুলো উল্লেখ করেছেন যে এই এই বইগুলো পড়ে আমরা সাকসেস হয়েছি বা আমরা র্যাঙ্ক করেছি তাদেরই কথায় তাদেরই কথা অনুসারে সাজেশন করে একটা লিস্ট আমি করেছি বোর্ডে লিখে রেখেছি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই বইগুলো পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়ে যাবে সফল হয়ে যাবে এই বইগুলো কিনে পড়াশোনা স্টার্ট করে দাও দেরি করো না তো চলো ভিডিও শুরু করি তো হেগাই গাইস ওয়েলকাম ব্যাক আম রাহুল ইউ আর ওয়াচিং ইউর হোম টুইটার যদি ফেসবুক দেখছো তো প্লিজ ফলো মাই পেজ আর যদি ইউটিউব দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আরও ভিডিও এই টপিকে রিলেটেড বা ডাব্লিউ বিসিএস বা যে কোনো কম্পিটিভ এক্সাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলো ভিডিও শুরু করি দেখো আমি আজকে এটা বাংলা ভার্সনের জন্য বলবো যারা বাংলা মিডিয়ামে ডাব্লিউ বিসিএস পরীক্ষা দেবে ইংলিশ মিডিয়ামে মিডিয়ামেও দিতে পারো বাংলা মিডিয়ামে দিতে পারো যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য ভিডিওটা সর্বপ্রথমে আমরা চলে আসি ইংলিশ ঠিক আছে আমি আজকের এই ভিডিওতে যে বইগুলো সাজেস্ট করবো সেই বইগুলো টোটাল মানে প্রিলিমস এবং মেন্স দুটো পরীক্ষার জন্য রেডি এই নয় যে প্রেলিমসের জন্য আলাদা বই পড়তে হবে বা মেন্সের জন্য আলাদা বই বই পড়তে হবে তেমনটা ব্যাপার নাই এই বইগুলো যদি আমি যেভাবে তোমাদেরকে বলে দিচ্ছি বইগুলো পড়তে স্টার্ট করে দেয় বইগুলো পড়ে নিলে তোমরা প্রেলিমসও কোয়ালিফাই করবে পাস করে যাবে এবং মেন্সেও তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে সর্বপ্রথমে ইংলিশের জন্য তোমরা গ্রামার যে বইটা কিনবে সেটা হচ্ছে পি কে দে সরকারের অথবা পিকে মুখার্জির যদি পিকে দে সরকারের বই যদি না কিনেছ বা যদি বাড়িতে যদি পি কে মুখার্জির যে নাইন টেন বা ইলেভেন টুয়েলভের বইটা আছে সেটা গ্রামারের বইটা কিনলেও যথেষ্ট লাভ তোমরা পাবে ঠিক আছে গ্রামারে কারণ হচ্ছে ইংলিশ ইংলিশ প্রেলিমসে পঁচিশ নাম্বার থাকবে আমরা জানি যে প্রথমে তুমি যে টেস্ট পরীক্ষা দেবে প্রেলিমস দেবে সেখানে পঁচিশ নাম্বার ইংলিশে পঁচিশটা প্রশ্ন থাকবে এমসি কিউ এবং মেনসে তুমি যদি প্রেলিমস উত্তীর্ণ করো তাহলে মেন্সে গিয়ে তুমি পেপার ওয়ান যেটা থাকবে সেটা ইংলিশ থাকবে ঠিক আছে পেপার ওয়ান দুশো নম্বরের ডেসক্রিপটিভ তোমাকে অ্যান্সার লিখতে হবে সেখানে লেটার থাকতে পারে রিপোর্ট থাকতে পারে প্যারাগ্রাফ থাকতে পারে ঠিক আছে সেগুলো থাকবে সেখানে দুশো নম্বর ওই জন্য ইংলিশে যথেষ্ট তোমাকে স্ট্রং হতে হবে কারণ তোমাকে তোমাকে সেন্টেন্স তুমি যদি বানিয়ে লিখতে না পারো তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না সেই জন্য পিকে দেশ সরকারের যদি বইটা পড়ো তাহলে আশা করি ভালোই ফল পেয়ে যাবে ঠিক আছে নেক্সট তোমরা অবজেক্টিভ মানে এমসিকিউ যদি প্র্যাকটিস করতে চাও শর্ট কোয়েশ্চিন যদি তোমরা প্র্যাকটিস করতে চাও অবশ্যই এই বইটা কিনবে অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বাক্সির ঠিক আছে এসপি বক্সির এই বইটা কিনে নেবে তাহলে কাজ হয়ে যাবে নেক্সট আমরা আসবো ভোকাবুলারি দরকার কারণ হচ্ছে মেন্স পরীক্ষা যখন তুমি দেবে প্রেডিংস পাস করার পর দুশো নাম্বারে যে পেপার ওয়ান পরীক্ষাটা পেপার ওয়ানটা থাকবে দুশো নাম্বার ইংলিশ যেখানে ইংলিশেরই ডেসক্রিপটিভ প্রশ্ন মানে তিরিশ নাম্বার চল্লিশ নাম্বারে বড় প্রশ্ন থাকবে তাতে প্যারাগ্রাফ রাইটিং লেটার প্রেসিস ঠিক আছে ট্রান্সলেশন অর্থাৎ তোমাকে সেখানে কিন্তু ভোকাবুলারি তোমার স্ট্রং থাকতে হবে যদি ওয়ার্ড মাথায় না থাকে এবং যদি বানিয়ে লেখার ক্ষমতা না থাকে তাহলে তুমি পাস করতে পারবে না সেখানে কারণে অবশ্যই তোমাকে ভোকাবুলারির জন্য ওয়ার্ড পাওয়ার মেড ইজি এই বইটা কিনে নেবে পার ডে দু পাতা চার পাতা পাঁচ পাতা করে যদি এভরিডে পড়ে যাও সে যখনই বইটা তুমি শেষ করে ফেলবে তোমার ভোকাবুলারি ইম্প্রুভ হয়ে যাবে এবং তুমি নিজেকে ফিল করতে পারবে যে হ্যাঁ আই এম মাচ স্ট্রং ইন ইংলিশ আমি অবশ্যই ইংলিশে স্ট্রং হয়ে গেছি আমি পার বয় ক্যান ডু আমি সেটা কমপ্লিট করতে পারবো ঠিক আছে এ তাহলে তাহলে ইংলিশের জন্য এই তিনটে বই কিনলেই কিন্তু যথেষ্ট ঠিক আছে গ্রামার পি কে সরকার বা পি কে তারপরে অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এস পি এবং কি না ওয়ার্ড পাওয়ার মেড ইজি এই তিনটে বই কিনে নিও তাহলে কিন্তু যথেষ্ট ইনাফ এবার আমরা আসি ম্যাথ ম্যাথ থাকবে পঁচিশটা ম্যাথ থাকবে প্রেলিমস আমরা জানি পঁচিশটা শর্ট প্রশ্ন থাকবে যখন তুমি প্রেলিমস দেবে প্রেলিমসে দুশো নম্বরে প্রেলিমস পরীক্ষা হবে দুশোটায় এমসিকিউ সেখানে তোমাকে পঁচিশ পঁচিশ করে থাকবে ম্যাথ পঁচিশ সায়েন্স পঁচিশ ইংলিশ পঁচিশ হিস্ট্রি পঁচিশ জিওগ্রাফি পঁচিশ এভাবে আটটা সাবজেক্টের ওপর দুশো নম্বর পরীক্ষা হবে কিন্তু যখন তুমি মেন্সে যাবে কোয়ালিফাই যদি তুমি প্রেলিমস যদি পাস করে যাও যদি মেন্স পরীক্ষায় যখন তুমি বসবে তখন তোমাকে ম্যাথ ঠিক আছে ম্যাথ থাকবে পেপার সিক্স ম্যাথ এবং রিজনিং ঠিক আছে পার্টি গণিতের সেখানে থাকবে দুশো নম্বর পেপার সিক্স ছ নম্বর পেপারটা যেখানে এমসি কো মাল্টিপাল চয়েসের ম্যাথ থাকবে ঠিক আছে এবার সে ম্যাথের জন্য তোমরা কোন বইটা পড়বে তাতে হোক বা মেন্স পরীক্ষা হোক দুটোই তোমার ক্যাপচার হয়ে যাবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়ানের তোমাদেরকে আমি সাজেস্ট করবো কোয়ান কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বাই আর এস আগরওয়াল আর এস আগরওয়ালের ম্যাথ বইটা খুবই ভালো সেই বইটা প্র্যাকটিস করে নিলে তুমি প্রেলিংসও পাস করে যাবে মেন্সও পাস করে যাবে ঠিক আছে দু নম্বর কুইকার ম্যাথ বাই এম টায়ার ঠিক আছে কুইকার ম্যাথ বাই এম টায়ার এম টায়ারে লেখা কুইকার ম্যাথ বইটাও অবশ্যই কিনতে পারো প্রথমে একটা কিনে স্টার্ট করো অসুবিধা নেই কোয়ানটিভ অ্যাপটিটিউড বাই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা আর এস আগারওয়াল এই বইটা দিয়ে স্টার্ট করো যখন তুমি সেটা শেষ করে ফেলবে তোমার যখন ইচ্ছা বা অঙ্ক করো তখন তুমি এটা তারপর একটা কুইকার ম্যাথ এম এমটা একটা করে নেবে ঠিক আছে নেক্সট আমরা আসি সায়েন্স ঠিক আছে সায়েন্স মানে হচ্ছে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এর জন্য এটা ক্যাপচার করার জন্য কী এটা কি এখান থেকেও মোটামুটি তোমার পঞ্চাশটা প্রশ্ন থাকবে প্রেলিমসে ঠিক আছে এবং পেপার যে ফোর মেন্স পরীক্ষাতে চার নাম্বার পেপারটা থাকে এই সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল দুশোটা প্রশ্ন থাকবে পেপার ফোরটা এমসিকিউ এটা একটা কথা বলি তোমরা যখন মেন্স পরীক্ষা দেবে এমসি যখন তোমরা প্রেলিংস পরীক্ষা দেবে সেটা সেখানে দুশোটায় কিন্তু এমসি থাকবে সেখানে যাও যদি তোমরা পাস করে যাও যখন তোমরা মেন্স পরীক্ষা দেবে যেখানে আটটা পেপার থাকবে তার মধ্যে পেপার ওয়ান পেপার টু হচ্ছে ডেসক্রিপটিভ পেপার ওয়ান কি পেপার ওয়ান মানে ইংলিশের ওপর টোটাল টোটাল ইংলিশের প্যারাগ্রাফ বিপোর্ট রাইটিং থাকবে দুশো নম্বরে পেপার টু হচ্ছে বাংলা বাংলাতে রচনা বাংলাতে ইংলিশ থেকে বাংলা অনুবাদ বাংলা চিঠি লেখা বিভিন্ন মানে ডেসক্রিপটিভ বড় প্রশ্ন থাকবে মানে পেপার ওয়ান পেপার টু এটা হচ্ছে ডেসক্রিপ ডেসক্রিপ্টিভ মানে বড় প্রশ্ন বাকি পেপার থ্রি পেপার ফোর পেপার ফাইভ পেপার সিক্স এই চারটে পেপার কি থাকবে এমসিকিউ দুশোটা দুশোটা করে চার দুগুণে আটশোটায় এমসিকিউ প্রশ্ন থাকবে তারপরে কেউ যদি গ্রুপ এ বা বিতে পরীক্ষা দিচ্ছ তা তখন তোমাদের জন্য অপশনাল সাবজেক্ট চুজ করতে পারো সেটাও ডেসক্রিপটিভ হবে এই বিষয়ে আমি দুটো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি টোটাল যে কিভাবে পরীক্ষা হবে না হবে সেগুলো জানার জন্য বাকি ভিডিও পেছনের ভিডিও তোমরা দেখে নাও তাহলে ক্লিয়ারলি বোঝে নেবে পরেও ভিডিও আপলোড করবো তোমরা কমেন্ট করে জানাও কার কি বিষয়ে জানতে চাও বেশি যদি ইনফরমেশন আরও দরকার তোমার সঙ্গে কানেক্টেড যদি হতে চাও কানেক্ট যদি হতে চাও তাহলে কি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এই টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যাও তাহলে পার্সোনাল তোমাদেরকে আমি গাইড করতে পারবো গাইড করার জন্য বা ফ্রিতে অ্যাডভাইস দেওয়ার জন্য আমি কোনো পয়সা নিই না বা তোমাদের পয়সা লাগবেও না ফ্রিতে গাইড তোমাদের করতে পারি হেল্পও করতে পারবো জাস্ট চেষ্টা করো এগিয়ে এসো চাকরি পাওয়ার জন্য ঠিক আছে তাহলে আমরা চল আসি সায়েন্স সায়েন্সের জন্য কী বই কিনবো দেখো জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞানের জন্য আমি তোমাদেরকে এটাই সবচেয়ে বেস্ট যেটা সাজেস্ট করব হচ্ছে তোমাদের নাইন টেনের ক্লাস নাইন বা টেনের টেক্সট বুক তাতে মাইতির হোক বা সাঁতরার হোক ঠিক আছে যে কোনো বই নাইন টেনের যদি পড়ো সবচেয়ে বেস্ট অর্থাৎ নাইন টেনের দোকানে গিয়ে নাইন টেনের বই বা বাড়িতে যদি বা পাড়া প্রতিবেশীতে যারা ইলেভেনে উঠে গেছে তাদের কাছে পুরাতন বই থাকবে নাইন টেনের নাইন টেনের বইটা পুরো ভালোভাবে শেষ করো জীবনবিজ্ঞান ভৌতিক বিজ্ঞান যদি পারো পুরাতন সিলেবাসের বই দু বা দু আগে ওই সিলেবাসের বইটা পেলে আরও ভালো এখন সেখানে ডিটেলসে দেওয়া থাকে এবার অথবা কি আরেকটা জিনিস কি কিনতে পারো কি লুসেন্ট জেনারেল সায়েন্স এমসিকিউ এমসিকিউ প্র্যাকটিস করার জন্য মানে এমসিকিউ যদি প্র্যাকটিস করবে তাহলে এই বইটা বেস্ট কি না লুসেন্ট জেনারেল সায়েন্স এটা হয়ে গেল সায়েন্সের মামলা খতম এবার আমরা আছি হিস্টরি ঠিক আছে ইতিহাস ইতিহাসের পেপার কোনটা ইতিহাস থাকে পার্ট থ্রি মেন্সের কথা বলছি মেন্স পরীক্ষাতে পেপার থ্রি তিন নম্বর পেপারটা থাকবে হিস্ট্রি এবং জিওগ্রাফি শুধুমাত্র হিস্ট্রি একশোটা প্রশ্ন এবং জিওগ্রাফির একশোটা পঁচিশটা করে থাকবে হিস্ট্রি পঁচিশটা জিওগ্রাফি তাহলে এখানে তোমরা হিস্ট্রির জন্য কি বই নেবে হিস্ট্রির জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা স্বদেশ সভ্যতা ও বিশ্ব বাই জীবন মুখোপাধ্যায় জীবন মুখোপাধ্যায়ের এই স্বদেশ সভ্যতা ও বিশ্ব এই বইটা কিনে নিলে অনেকটা ক্যাপচার হয়ে যাবে এবং এক্সট্রা বিভিন্ন মুভমেন্ট ন্যাশনাল মুভমেন্টের জন্য তুলসী তুলসির ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম নোটবুক একটা পাওয়া যায় সেটা তোমরা কিনে নেবে তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে সুন্দরভাবে সেখানে লেখা রয়েছে তুলসির ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম ক্লিয়ার এবারে চলে আসে আমরা জিওগ্রাফি ভূগোল কি পড়ব দেখো ভূগোলের জন্য কার্তিক চন্দ্র মণ্ডলে বইটা বেস্ট ঠিক আছে ভূগোলের জন্য ইন্ডিয়া অ্যান্ড ডাব্লিউ মানে ইন্ডিয়ান জিওগ্রাফি ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল দুটোই কার্তিক মন্ডল একসঙ্গে তিনি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছেন বইটা তোমরা মার্কেটে গিয়ে কিনে নিতে পারো এবং যদি পারো সর্বপ্রথমে যদি পারো তোমরা ওই বইটা না কেনার আগে যদি নাইন টেনের টেক্সট বুকস ঠিক আছে ক্লাস নাইন বা টেনের ভূগোলের যে টেক্সট বুক রয়েছে সেটা যদি আগে পড়তে পারো তাহলে আরও ভালো হবে তারপরে তুমি কার্তিকচন্দ্র বইটা কিনতে পারো এবার আমরা চলে আসি পেপার ফাইভ মানে পলিটি এবং ইকোনমিক্স পেপার ফাইভ পাঁচ নম্বর যে পেপারটা থাকবে পেপার ফাইভ সেটা কি থাকবে পলিটি এবং ইকোনমিক্স থাকবে ঠিক আছে পলিটি এবং এ পলিটির জন্য কোন বইটা কিনবে মানে পলিটিক্যাল সায়েন্স তো রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে সেখানে তোমরা কিনতে পারো ভারতের শাসন ব্যবস্থা রাজনীতি বাই অনাদি কুমার মহাপাত্র ঠিক আছে অনাদি কুমার মহাপাত্রের লেখা এই ভারতের শাসন ব্যবস্থা এবং রাজনীতি এই বইটা কিনে নিলে ইনাফ যথেষ্ট আর কোনো বই লাগবে না ইকোনমিক্সের জন্য আমি বলব ইলেভেন টুয়েলভের ক্লাস ইলেভেন টুয়েলভের টেক্সট বইটা যদি পড়ো তাহলে খুব ভালো উপকার হবে সেখান থেকে প্রচুর তুমি ফল পাবে তারপরে এক্সট্রা যদি আরও কিছু নলেজ বা বিস্তারিত যদি আরও জানতে হয় তাহলে তোজাম্মেল হোসেনের বইটা খুব ভালো ইকোনমিক্স তোজাম্মেল হোসেনের বইটাও কিনতে পারো প্রথমে নাইন ইলেভেন টুয়েলভের টেক্সট বইটা পড়লে খুব সেটা থেকে শুরু করাই খুব ভালো হবে তারপরে তোজাম্মেল হোসেনের বইটা ক্লিয়ারলি তোমরা পড়ে নিও এবার আমরা চলে আসবো কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স কোনো সিলেবাস হয় না কারেন্ট অ্যাফেয়ার্স মানে আনলিমিটেড কারেন্ট অ্যাফেয়ার্স মানে পেছনের এক ডেড় দু বছরে চার বছরে যা যা হয়েছে ঠিক আছে বা এই রিসেন্টলি মাস এক বছর এর মধ্যে কী কী ঘটেছে না ঘটেছে মানে আনলিমিটেড নিউজ আর কি মানে কোনো সিলেবাসের কোনো শেষ নেই এটা নিয়ে খুব অনেকে চিন্তায় থাকে যে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স কী পড়বো কোন ওয়েবসাইট ফলো করবো কোন ইউটিউব চ্যানেল ফলো করবো আসলে আমি তোমাদেরকে বেস্ট সাজেস্ট করবো কারেন্ট অ্যাফেয়ার্স এভরিডে ফলো করার জন্য অ্যাচিভার বল ম্যাগাজিন পাওয়া যায় অ্যাচিভ হার ম্যাগাজিন সেখানে ডাব্লু বিসিসের জন্য একটা বিখ্যাত অ্যাচিভ হার ম্যাগাজিনটা প্রত্যেক মাসে বেড়েই চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা দাম প্রত্যেক মাসে গিয়ে এই অ্যাচিভার ম্যাগাজিনটা গিয়ে তোমরা কিনে নিও ঠিক আছে এবং প্রত্যেক মাসে পড়ে পড়ে ফলো করবে তাহলে প্রতি মাসে যদি এই অ্যাচিভ হার ম্যাগাজিনটা যদি পড়ে থাকো তাহলে আর কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো ডাউট থাকবে না এই অ্যাচিভার ম্যাগাজিনে প্রিভিয়াস ইয়ার্স এর ডাব্লিউসের প্রশ্নও দেওয়া থাকে সাজেশন করা থাকে প্রচুরভাবে খুব ভালোভাবে এটা পড়লে কিন্তু প্রচুর হেল্প পাওয়া যাবে অথবা যোজনা ম্যাগাজিনও কিছু প্রকল্প সরকারি যেসব প্রকল্পগুলো বেরোয় সেগুলো এই যোজনা ম্যাগাজিনও কিন্তু দেওয়া থাকে এই যোজনা ম্যাগাজিনটাও কিন্তু ফলো করতে পারো এবারে প্র্যাকটিস তোমার টোটাল সব কিছু পড়া হয়ে গেলো সাপোজ সিলেবাস তুমি শেষ করে নিলে তুমি ইংলিশ ম্যাথ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সব কিছু তোমার মোটামুটি টাচ করে তুমি পড়ে নিয়েছো তার প্র্যাকটিস কীভাবে পড়বে প্র্যাকটিসের জন্য আমি বলবো ক্র্যাক ডব্লিউবিসিএস বিসিএস ঠিক আছে ক্র্যাক ডাব্লু বিস এর জেনারেল স্টাডিসও জেনারেল স্টাডিসের কিছু চ্যাপ্টার আছে কম্পিউটার সেখানে কিছু চ্যাপ্টার আছে সেগুলো তোমরা পড়তে পারো ঠিক আছে তারা প্র্যাকটিসের জন্য অবশ্যই এটা কিনবে শেষে ক্র্যাক ডব্লিউবিসিএস বিসিএস এবারে বিষয় হচ্ছে স্টার্ট কীভাবে করবে দেখো প্রথমেই গিয়ে টোটাল সব বইগুলো কিনবে তিন চার হাজার পাঁচ হাজার খরচা বই কেনার দরকার নেই একটা একটা কিনো তুমি এখান থেকে ইংলিশ একটা কিনো পিকে পিকে দে সরকারি গ্রামারটা কিনে নাও তারপরে তুমি ম্যাথ একটা কিনে নাও আর এস আগরওয়ালের সায়েন্সের তো নাইনটেন টেক্সট বুক যেটা বললাম নাইন টেন যারা পড়াশোনা করে তাদের কাছে চিনে নিতে পারো বা দোকানে কিনতে পারো খুব কম দাম হিস্ট্রি একটা কিনো এই জীবন মুখ্যপাতা হিস্ট্রি ভূগোল নাইন টেনের টেক্সট বইটা ভূগোল পড়ো এবং অ্যাচিভারটা পড়ো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য মানে প্রত্যেকটা এই যে ম্যাথ ইংলিশ সায়েন্স এক একটা করে বই কিনে স্টার্ট করো ঠিক আছে আস্তে আস্তে এই নয় যে আমি সব বইগুলো কিনে ছ মাস পরে বা পরের বছর ডাব্লিউ পাস করে নেব এটা হয় না ডাব্লিউ বিসিএস এক্সাম মানে আমি আগের ভিডিওতেই বলেছি ধৈর্য ঠিক আছে ধৈর্য সহকারে লং রুটিন লং মানে একটা দীর্ঘ রুটিন করতে রুটিন করতে হবে যে আমাকে এভরিডে এক বছর দেড় বছর দু বছর মিনিমাম টাইম নাও দেড় বছর থেকে দু বছর ম্যাক্সিমাম নাও তিন বছর টার্গেট নাও যে আমি যদি দু হাজার বাইশে স্টার্ট করছি মানে দু হাজার তেইশে একবার দেবো চব্বিশে দেবো দু তিন বছরের মধ্যে কনফার্ম পেয়ে যাব দু বছর তিন বছর দাও এবং কন্টিনিউ স্টাডি চালিয়ে দাও পড়াশোনা চালিয়ে যাও আশা করি তুমি সাকসেস হয়ে যাবে এক্সট্রা ইনফরমেশান জন্য আমাকে যদি গাইড হিসেবে রাখতে চাও অ্যাডভাইস যদি চাও আমি রিপ্লাইও করি গ্রুপে সেখান থেকে আমাকে মেসেজ করতে পারো আমি তোমাদেরকে সেখানে হেল্প করার জন্য রাজি আছি ঠিক আছে এবং এই চ্যানেলেই তোমরা ইংলিশের ভিডিও ইংলিশ এবং হিস্ট্রি ভিডিও পেয়ে যাবে ঠিক আছে ইংলিশ আমি বিশেষ করে ইংলিশের টিচার তোমাদেরকে ইংলিশের রিলেটেড যে কোনো ডাউট থাকলে আমাকে জানাবে এবং হিস্ট্রি তোমাদেরকে আমি এই ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড করব চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো সকলকে জানিয়ে দাও এই চ্যানেলে ফ্রিতে ক্লাস করানো হবে ঠিক আছে তাহলে আশা করি ক্লিয়ার করতে পারলাম যে কী কী বই লাগবে কী হবে পড়বে এই ডাবলিউ বিসি রিলেটেড আরও আরও ভিডিও আমি আপলোড করবো বিশেষ করে ইংলিশ মিডিয়ামে কী কী পড়তে হবে বা আরও এক্সট্রা কিছু লাগলে আমি ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো জাস্ট আমার সঙ্গে টাচ হয়ে থাকো আজকে এতটাই বাই